বনে মানুষজন হচ্ছে মিল এবং কাঁকড়া দিয়ে খায়, এবং এখানকার মানুষজনের সেই ক্ষমতা নেই যে কম্বল কেনা। তাই আমরা এই ইচ্ছা পূরণের প্রয়াসের দ্বারা আমরা 300-350 জন গরিব দুস্থ মানুষদের কম্বল বিতরণ করেছি। শুধু আজকের শুধু কম্বল বিতরণ করলেন, আগামী দিনে কি এই সব দরিদ্র মানুষদের জন্য অন্য কোনো প্রয়াস আছে? শুধু কম্বল নয়, আগামী বছর থেকে আমরা ভাবছি আরও যাতে ওদেরকে উন্নতি করা যায় এবং ওর পাশে দাঁড়ানো যায়, সেটাই আমাদের পরিকল্পনা। অত্যন্ত সুন্দরবন এলাকায় অনেকে আছে অর্থের অভাবে লেখাপড়া না করে স্কুল থেকে স্কুল ছেড়ে দিতে বাধ্য, সেদিক থেকে আপনাদের প্রয়াস কি উদ্যোগ নেবে? আমার তরফ থেকে যারা গরিব মানুষ এবং যারা বই কিনতে পারে না তাদেরকে বইয়ের ব্যবস্থা করেছি, এবং যারা হচ্ছে পড়তে পারে না সুযোগ পায় না পড়ার, তাদের পড়ার সুযোগ করে দিচ্ছি, যাতে আমার স্কুলে আরও ভালো কিছু ওদেরকে শিক্ষাদান করার সেই ব্যবস্থা করছি। আপনার নাম? আমার নাম মহিতোষ দাস।